Hello everyone, I'm a nail and mehendi artist Rajashri Devnath. Welcome to my Facebook page and my YouTube channel Rajashri's Nails and Mehendi. So, today is 5th October. I'm going to talk about the 4th to 5th day of the vlog. So, today's vlog is starting. You can see that I'm going to start the vlog in Gomra Mukhe. And that's the cause of this bristi. So, that day was a lot of bristi. And that day, Fokkeragram. I had a nail extension booking. So, the booking target was not হয়ে গিয়েছিল তার জন্য আমি যেতে তো বাধ্যই ছিলাম তো যেতে যেহেতু হবেই তাই বাড়ি থেকে বেরিয়ে পড়লাম এবং বেরিয়েই প্রথমে আমি টোটোতে উঠলাম মানে বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য তো তোমরা দেখতেই পাচ্ছ আমি টোটোতে করে যাচ্ছি তো তারপর টোটো থেকে নেমে আমি একটি গাড়িতে উঠেছিলাম মানে ফকিরাগ্রামে যাওয়ার গাড়িতে আর কি তো সেখানে যাওয়ার জন্য এই যে আমি গাড়িতে উঠে পড়ি এবং গাড়ি ছেড়েও দেয় আর কি তো এই যে ফকিরাগ্রাম যাচ্ছি আজকে আমি ফকিরাগ্রামে প্রথম একা একা ট্রাভেল করছিলাম আর কি আমি কোনোদিনও একা যাইনি ফকিরাগ্রামে আমার সঙ্গে কেউ না কেউ থাকতো আর কি তো যাই হোক ডিস্টেন্সটা খুব বেশি ছিল না তাই আমি একাই চলে যাই সেদিন কিন্তু মেন সেদিন প্রবলেমটা ছিল বৃষ্টিটাই বৃষ্টিটার জন্যই আমার মুডটা খারাপ হয়ে গিয়েছিল তো তারপর গাড়ি দিয়ে যেতে যেতে আমার মুডটা ভালোও হয়ে যায় আর তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর চা বাগান এবং শাল বাগানের মধ্যে দিয়ে আমাদের গাড়িটা যাচ্ছিল আর এত সুন্দর প্রকৃতি দর্শন করলে কার মনটা ভালো না হয়ে পারে তো যাই হোক তো এইভাবে করেই প্রকৃতির মাঝ দিয়ে প্রকৃতি দর্শন করতে করতে আমি চলে গেলাম ক্লায়েন্টের বাড়িতে তো ক্লায়েন্টের বাড়ি এই যে ফকিরাগ্রামে আমি পৌঁছে গেছি সেখানে যাওয়ার পরে আমি একটা টোটো করেছিলাম আর কি মানে গাড়ি থেকে নেমে আমি আরেকটা টোটোতে উঠেছিলাম টোটোতে উঠে দাদার বাড়িতে যাই বেশি ডিস্টেন্স ছিল না মানে টোটোতে জাস্ট দু মিনিটের মতনই লেগেছিল আমার তো যাই হোক তাদের বাড়িতে পৌঁছে আমি সবার প্রথমে আমার জিনিসপত্রগুলোকে বের করে নিই এক্সটেনশন করার জন্য আর এই যে তোমরা দেখতেই পাচ্ছ আমি এক্সটেনশন করতেও বসে পড়ি তো সেদিন আমি একাই যেহেতু ছিলাম তো বেশি ক্লিপিংস নেওয়া হয়নি কাজের মিডিলে যেহেতু আমার আর কি তাড়াতাড়ি রিটার্ন করারও একটা ব্যাপার ছিল মানে না হলে রাত্র হয়ে যেত আর কি তো তাই বেশি ক্লিপিংস আমি মিডিলে নিতে পারিনি জাস্ট স্টার্টিংটা দেখালাম তোমাদের আর এখন এন্ডিংটা তোমাদের দেখাচ্ছি এই যে নেল এক্সটেনশনটা কমপ্লিট হয়ে গেছে তো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল পার্মানেন্ট নেল এক্সটেনশন মানে এটা একটা অ্যাক্রেলিক নেল এক্সটেনশন তার মধ্যে নিউট কালার দিয়ে ডিজাইন করা হয়েছে এখানে একটা নিউট শেড অ্যাপ্লাই করেছি আমি খুব সুন্দর যেটাও ক্লায়েন্টের পছন্দেরই ছিল আর ডিজাইনটাও পুরোপুরি ক্লায়েন্টের পছন্দেরই ছিল তো এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা ফিঙ্গারে গ্লিটার করেছি আরেকটা ফিঙ্গারে স্টোন করেছি আরেকটা আরও দুটো ফিঙ্গারে ফ্রি হ্যান্ড আর্ট করেছি আর একটা ফিঙ্গারে মানে রিং ফিঙ্গারটাতে হোয়াইট কালারের অ্যাক্রিলিক পাউডার দিয়ে দেখো আমি সুন্দর থ্রি ডি ফ্লাওয়ার করার চেষ্টা করেছি এই পুরো কাজটাই আমি আমার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী করেছিলাম তো এখন দেখা যাক যে আমার ক্লায়েন্ট কি বললো যে তার কেমন লাগলো আমার ওয়ার্ক মেহেন্দি আর্টিস্ট রাজশ্রী দেবনাথ তো আজকে আমি আছি ফকিরাগ্রামে আমার একটা দুর্গাপূজার বুকিং ছিল দুর্গাপূজার উপলক্ষে আমার একটা খুব রেগুলার কাস্টমার কাম দিদি নেল এক্সটেনশন করলো তো দিদির মুখে শুনবো যে এই নেল এক্সটেনশনটা করে দিদির কেমন লাগলো তার আগে আমি বলে দিই আজকে নেল এক্সটেনশনটা হচ্ছে একটি পার্মানেন্ট নেল এক্সটেনশন অ্যাক্রেলিক এক্সটেনশন এটা এখানে আমি স্টোনের ওয়ার্ক করেছি গ্লিটারের করেছি তারপর একটু ফ্রি হ্যান্ড ওয়ার্ক আছে তার সাথে এই রিং ফিঙ্গারগুলোতে থ্রি ডি ওয়ার্ক করেছি দেখো তো তোমরা দেখে প্লিজ জানিও তোমাদের আর্টটা কেমন লাগলো এখন আমি পায়েলদির থেকে শুনবো যে পায়েলদির কেমন লাগলো আমার কাছে নেল এক্সটেনশন করে তো পায়েলদি তুমি সবসময় আমার থেকে নেল এক্সটেনশন করো করো বা মানে বাকি টাইমগুলো যখন করেছিলে তখন তুমি সবসময় পায়ে নেল এক্সটেনশন করতা আর আজকে ফার্স্ট টাইম হাতে নেল এক্সটেনশন করলা তো তুমি বলো যে তোমার আজকের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল আর আগের এক্সপিরিয়েন্সগুলো কেমন ছিল আমি একটাই কথা বললাম ফুললি স্যাটিসফাই আমার খুবই পছন্দ হয়েছে আমি আগেও টয় করছি টয়টাও ভালো লাগতো আর ফার্স্ট টাইম আমি আজকে হ্যান্ড করলাম তো আমি খুবই ভেরি হ্যাপি হ্যাঁ আর পায়েলদির কথা আর কি আমি আরেকটা বলি আমি যখন কাজ শুরু করি মানে পায়েলদি একদম আমার প্রথম দিক থেকে কাস্টমার হ্যাঁ মানে 2021 থেকে পায়েলদি আমার কাছে নেল এক্সটেনশন করে কিন্তু পায়েলদির মানে বাচ্চাটা যেহেতু ছোট ছিল আর কি তাই হাতে করতে পারতো না আগে বাট ও তো এখন একটু বড় হয়েছে তাই পায়েলদি প্রথমবার হাতে নেল এক্সটেনশন করলো পায়েলদি যতবার আমার কাছে নেল এক্সটেনশন করেছে মনে হয় 5 থেকে 6 বার নেল এক্সটেনশন করেছে পায়ে তো পায়েলদি সবসময় পায়েই করতো আজকে ফার্স্ট হাতে করলো তো পায়ের এক্সপিরিয়েন্স গুলো কেমন ছিল মানে খুবই ভালো আর আমার মানে সবকিছু ধরো তুমি ধরো কাস্টমারের যখনই তুমি কাজ করো সবার চয়েস বুঝেই করো তো আমি তো সবসময় নিজের চয়েস বুঝেই করছি তো আমি মানে
খুবই ভালো লাগছে কাজগুলি, আজকে ফার্স্ট টাইম আমি হাতে করলাম, তো হাতেরটা আমার খুবই ভালো লাগছে। আচ্ছা পায়েল দি, যে স্পেশালি তোমাকে মোস্ট ওয়েলকাম, আবার তাহলে আমাকে ডেকো। আজ পায়েল দি যতবার আমার কাছে গিয়ে করেছে আর কি নেল এক্সটেনশন, আজকে পায়েল দির বাড়িতে আমি ফার্স্ট টাইম, তো এটাই আর কি আমারও খুব এসে ভালো লাগলো, তো এটাই বলার ছিল। তো ঠিক আছে, আর তোমরাও জানিও যে এক্সটেনশনটা তোমাদের কেমন লাগলো। তারপর পায়েলদির রিভিউটা নেওয়ার পরে আমি পায়েলদির মার হাতেও নেল এক্সটেনশন করেছিলাম। আন্টি এক হাতেই নেল এক্সটেনশন করেছিল, আন্টি বলেছিল যে তার কাজ টাজ করতে একটু অসুবিধা হয় তাই সে এক হাতেই করবে, তো আন্টিকে তাড়াতাড়ি আমি এক হাতেই নেল এক্সটেনশন করে দিয়েছিলাম। তারপর এই যে লাস্টে পায়েলদির সাথে একটা ফটো তুলে আমি ওখান থেকে বেরিয়ে আসি, কারণ প্রচণ্ড লেট হয়ে গিয়েছিল। তারপর পায়েলদি অবশ্য আমাকে একটা টোটো ঠিক করে দিয়েছিল আর কি, মানে আসার সময় আমার ওরকম কোনো আর কষ্ট হয়নি, পায়েলদি নিজেই আমাকে একটা টোটো ঠিক করে দেয় যে টোটোটা আমাকে একদম আমার বাড়ি পর্যন্ত দিয়ে যায় আর কি। আর এমনিও আমার ওই দিন আসার এক্সপিরিয়েন্সটা, মানে রিটার্ন করার এক্সপিরিয়েন্সটা তো খুবই ভালো, কারণ যেহেতু পায়েল দিয়ে টোটো ঠিক করে দিয়েছিল, আর তার সাথে সাথে সেদিনের আমার সারা দিনের এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল, কারণ পায়েল দির বাড়িতে মানে সবাই খুবই ভালো, স্পেশালি পায়েল দির মা আন্টি খুবই সুইট একজন মানুষ, আমাকে জোর করে লাঞ্চ করায় আর কি পায়েল দি আর পায়েল দির মা। তো সেদিনের পুরোপুরি এক্সপিরিয়েন্সটা আমার খুবই 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 ভালো ছিল, মানে সবার বাড়িতে গিয়ে না সেই নিজের আপন একটা ভাবটা প্রকাশ পায় না, তো সেদিন পায়েলদির বাড়িতে আমার খুব নিজের ফিল হয়েছে, নিজের বাড়ি বলে ফিল হয়েছে আর কি। তো মানে আমার ওই দিন সত্যি খুব ভালো লেগেছে কাজ করে। তারপর কথা বলতে বলতে আমি আমার বাড়ি পর্যন্ত প্রায় পৌঁছেই যাই, তো যারা লাস্ট অব দি ভিডিওটা দেখলে তাদেরকে থ্যাংক ইউ, তোমরা জানিও যে ব্লগটা তোমাদের কেমন লাগলো। আর লাস্টে তোমাদের সাথে একটা ইনফরমেশন শেয়ার করি যে 10 নভেম্বর থেকে আমার বেসিক টু অ্যাডভান্স মেহেন্দি মাস্টার ক্লাস শুরু হবে, তো যারা মেহেন্দি ক্লাসটা করতে চাও তারা আমার সাথে যোগাযোগ করতে পারো, আর খুব বেশি সিট বাকি নেই, তো যারা করতে চাও তারা আমার সাথে যোগাযোগ করতে পারো। আর নেল এক্সটেনশনের ব্যাচও ডিসেম্বর থেকে শুরু হবে, তো যারা নেল এক্সটেনশন বা মেহেন্দি কিছু শিখতে চাও তারা আমার সাথে তোমরা অনায়াসেই যোগাযোগ করতে পারো, আমার ফেসবুক আর ইনস্টাগ্রামের থ্রু দিয়ে তোমরা আমাকে DM করতে পারো। তো আজকের জন্য এইটুকুই, থ্যাংকস ফর ওয়াচিং।